হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজকের বিষয় বা বহু চর্চিত বিষয় যেটা, যেমনটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন পরীক্ষা হয়েছিল কনস্টেবলের, যেটা 16ই ফেব্রুয়ারি। তারপর থেকে যে বিভিন্ন রকম কাট অফ এসছে বা বিভিন্ন রকম কাট অফ দেখা গেছে বিভিন্ন চ্যানেলে, তো সেই সব কাট অফ কিন্তু কোনোটি মেলেনি। তার অনেক কারণ আছে এবং এবারে কাট অফটা একটু হাই গেছে, তবে এতটা হাই যায়নি যে 40-এর উপরে বা 42, অনেকেই বলছে 42-40 গেছে, অতটাও কিন্তু হাই যায়নি। ঠিক আছে, তো এবারের যে কোশ্চেনগুলো ছিল, বিশেষ করে জিকে পার্ট থেকে যেসব কোশ্চেনগুলো এসেছিল, এগুলো এমনই একটা কোশ্চেন ছিল যে ওই কোশ্চেনগুলো করলেই সে পাস করবে এবং ওই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করলেই, ভুল অ্যাটেন্ড করলেই কিন্তু সে ফেল করবে, মানে এমনইভাবে দেওয়া ছিল। তো এটা সব থেকে ভালো বোঝা যেত যদি পরীক্ষার পর ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড যদি সেই কাট অফটা পাবলিশ করতো, তবে ভালো বোঝা যেত। কিন্তু যেহেতু করে না, বা এর আগে 2018 সালের রিক্রুটমেন্টের ওটাতেও কিন্তু করেনি, তারা কি করেছে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কি করে, যে এই যে পরীক্ষার যে কাট অফ, সেই কাট অফটা কিন্তু এখন দেবে না। তারা কি করবে, মেরিটের যে কাট অফটা, সেই কাট অফটা কিন্তু রেজাল্ট, অর্থাৎ মেরিটে, অর্থাৎ যারা চাকরি পেয়ে যাচ্ছে ইন্টারভিউর পর যে কাট অফটা দেবে, সেই কাট অফটা দেওয়ার 4 দিন পরে তাদের যে কত নম্বরে কাট অফটা, কাট অফ করে পাস করালো, সেই কাট অফটা কিন্তু দিয়ে দেবে। তো একমাত্র সেইটাই কিন্তু দেবে। তো যেহেতু দেয়নি, সেহেতু কেউ কিন্তু বলতে পারে না, এক্স্যাক্টলি বলতে পারে না যে এই নম্বরে পাস করিয়েছে। সবাই কিন্তু একটা বিভিন্ন রকম চারিপাশের যত ক্যান্ডিডেট থাকে তাদের কাছ থেকে শুনে এবং একটা আইডিয়া করে কিন্তু বলে যে এত নম্বরে পাস করিয়েছে। হয়তো কেউ দেখা গেল 35-এ পাস করেছে, আবার কেউ দেখা গেল যে 34.75-এ পাস করেনি, তাহলে কি বলা যাবে যে ওখানে 35-এই পাস করিয়েছে। তো সেইভাবে কিন্তু কাট অফ গুলো তৈরি করা। তো যাই হোক, এবার দেখে নেবো কত নম্বরে পাস করিয়েছে। বন্ধুরা, এখানে আসি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাট অফ কত গেছে, তো এক্সপেক্টেড কাট অফ কত গেছে, তো ইউআর ক্যাটাগরিতে বা জেনারেল ক্যাটাগরিতে কত নম্বরে কিন্তু পাস করিয়েছে। তো এখানে 38 নম্বরে, যারা 38 নম্বর পেয়েছে তারাই কিন্তু পাস করেছে। যারা বলছে যে 44-42 পেয়ে পাস করেনি, তারা ভুল বলছে, তাদের হয়তো কাউন্ট করতে ভুল হচ্ছে কোথাও। ঠিক আছে, তো তারা হয়তো এরকম যেগুলো কনফিউশন কোশ্চেন ছিল সেগুলো হয়তো ধরে তারা কাউন্ট করেছে, যার জন্য তাদের হয়তো 40+ হয়ে গেছে কিন্তু তারা পাস করতে পারেনি। ঠিক আছে, এবার চলে আসি ওবিসি বি ক্যাটাগরিতে। ওবিসি বি ক্যাটাগরিতে 37-এ কিন্তু পাস করিয়েছে, এরকম খবরটি আমাদের কাছে 37-এর বেশি, 37-এর কম কখনোই নয়। কেননা 36.5 বা 35-37-এ, অর্থাৎ 36.75 নম্বরে কিন্তু আমার একটা বন্ধু, সে ফেল করেছে। তো এরকম কমেন্ট সে করেছে, তো সেখান থেকেই বলা যায় যে 37 নম্বরে কিন্তু ওবিসি বি কিন্তু পাস করিয়েছে। তো এবার আসি এসসি ক্যাটাগরিতে। তো এসসি ক্যাটাগরিতে এখানে 36 পয়েন্টে কিন্তু, মানে 36 নম্বরে কিন্তু পাস করিয়েছে এসসি ক্যাটাগরিতে। এরপরে চলে আসি ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরিতে অনেকেই বলছে যে আমি 35, ওই সরি, আমি 36 পেয়েছি তবুও পাস করতে পারিনি, এরকমটি একদমই নয়। ওবিসি এ ক্যাটাগরিতে 35 নম্বরে কিন্তু পাস করিয়েছে, যে বলছে যে 36 পেয়েও পাস করিনি সে ভুল বলছে, তার কাউন্ট করতেও কোথাও ভুল হচ্ছে। এবার আসি যে এসটি ক্যাটাগরিতে। তো এসটি ক্যাটাগরিতে 33 নম্বর, সেটা আমরা অনুমান করছি যে 33 নম্বরে পাস করিয়েছে, কিন্তু এর থেকে কম নম্বরে পাস করাতে পারে। কেননা এসটি ক্যাটাগরিতে এবার হিউজ সংখ্যক কিন্তু ভ্যাকান্সি আছে, সেখানে ক্যান্ডিডেট কম। ঠিক আছে, তো সেখান থেকে বলা যায় যে 33 খুব বেশি, আর 33-এর কমই গেছে কাট অফ। এই কাট অফটা যাওয়ার কারণটা কি? এই কারণটা হচ্ছে এবার পরীক্ষার কোশ্চেনে যে জেনারেল ক্যাটাগরির যে কোশ্চেন ছিল, অর্থাৎ জেনারেল নলেজের যে কোশ্চেন ছিল, সেখানে কিন্তু কম করে প্রায় 5-7টা এমন কোশ্চেন ছিল যেগুলো কনফিউশন, মানে দুটো অপশান হবে। তো দুটো অপশান, এবার কিছু থাকে প্রত্যেক পরীক্ষাতে থাকে, কিছু কোশ্চেন থাকে যেগুলো যে বোর্ড যেটা দেবে বা বোর্ড যেটা নেবে সেটাই সঠিক। ঠিক আছে, অনেক বইতে দু রকম অ্যান্সার পাওয়া যায়, তো বোর্ড যেটা নেবে সেটাই সঠিক। তো এগুলো তো আরটিআই করলে বোঝা যাবে যে বোর্ড কোনটা নিয়েছে। তো অনেক বন্ধুরাই আছে যারা আরটিআই করেছে, তো তাদের কমেন্ট যখন আমাদের কমেন্ট বক্সে করবে, তো সেখান থেকে বা আমি আমি নিজে যখন আমি জোগাড় করতে পারবো কোনো আরটিআই রিপ্লাই, তো তখন তোমাদের এই বিষয়গুলো আবার বিস্তারিত জানাবো। ঠিক আছে, তো এবার চলে আসি যে কত নম্বর সেফ জোন। তো কত নম্বর সেফ জোন বন্ধুরা, যারা মোটামুটিভাবে বলা যায় যে 44, ঠিক আছে, ইউআর ক্যাটাগরি হোক বা যে কোনো ক্যান্ডিডেটই হোক, ইউআর ক্যাটাগরিতে 44 নম্বর পেলে কিন্তু সে একটা সেফ জোনে আছে। ঠিক আছে, 44 নম্বর যে পাবে, সে যখন ইন্টারভিউতে যাবে বা ইন্টারভিউ রুমে যখন ঢুকবে বা যাই হোক ইন্টারভিউ যখন ফেস করবে, তাকে 7 নম্বর কিন্তু অটোমেটিক্যালিভাবে দিয়ে দেবে। তো 7 নম্বর দিয়ে দিলে 44+7, তো মিনিমাম 7 নম্বর দিলে তার নম্বর দাঁড়িয়ে যাচ্ছে 51, 50+ নম্বর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার যা কাট অফ বা এবার যে মেরিট যাবে, মেরিট 50 ক্রস করা খুব
ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে, 50 ক্রস করবে না, আশা করে যে 50 ক্রস করবে না, তবু যদিও ক্রস করে তবে খুব বেশি হলে সেখানে 52 থেকে 53 নম্বর কিন্তু হতে পারে, তার উপরে কখনো যাবে, অনেকেই বলছে 55 নম্বর যাবে, ঠিক আছে, ওরকমটি একদমই যাবে না। এবার আসি কত নম্বর পেলেই চাকরি, তো কত নম্বর পেলেই চাকরি তোমরা এখানে বুঝতেই পারছো যে 44 নম্বর যারা আছে বা যাদের 40 নম্বর আছে তাদের একটু বেশি নম্বর তুলতে হবে, যাদের যার 44 নম্বর বা 43 নম্বর যাদের আছে তাদের কিন্তু হাজির হলে তাকে 7 নম্বর দেবে বা 8 নম্বর দেবেই তাকে, ঠিক আছে। তো যাদের 50 নম্বর হয়ে যাচ্ছে, যে 5-7 নম্বর পেলেই আমাদের 50 নম্বর হয়ে যাচ্ছে, তো তারা কিন্তু একদমই অ্যাটেন্ড করলেই চাকরি, এরকমটা একটা ব্যাপার যে তারা যখনই ইন্টারভিউতে প্রবেশ ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে তখনই। তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।